আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি ইনশাল্লাহ। বন্ধুরা, তোমাদের জন্য এখানে খেলাধুলা বিষয়ক বিভিন্ন ইভেন্টের নাম ইংরেজিতে কী হবে আমি তোমাদেরকে সেই বিষয়টা জানাবো। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়। তো আমরা এখানে খেলাধুলা বিষয়ক বেশ কয়েকটা ওয়ার্ড শিখবো আজকের এই ক্লাসে। তো সবাই অবশ্যই মন দিয়ে ক্লাসটা করবে। বন্ধুরা, প্রথম হচ্ছে সাপোজ 100 মিটার দৌড়, এর ইংরেজি হলো মানে 100 মিটার স্প্রিন্ট, বা 100 মিটার স্প্রিন্ট তোমরা বলতে পারো। তাহলে 100 মিটার দৌড় হলো 100 মিটার স্প্রিন্ট। এরপরে লম্বা লাফের ইংরেজি কী হবে? লম্বা লাফের ইংরেজি হলো হাই জাম্প। লম্বা লাফের ইংরেজি হাই জাম্প। আচ্ছা, এরপরে তোমরা তো অবশ্যই উঁচু লাফের নাম শুনছো, তাই না? উঁচু লাফের ইংরেজি হলো হাই জাম্প। এরপর চাকতি নিক্ষেপ, এর ইংরেজি হলো ডিসকাস থ্রো। ডিসকাস থ্রো। এরপরে আমাদের রয়েছে হলো বর্ষা নিক্ষেপ। বর্ষা নিক্ষেপকে বলতে হবে হচ্ছে জ্যাভলিন থ্রো। জ্যাভলিন থ্রো, জ্যাভলিন থ্রো। এরপরে গোলক নিক্ষেপ, গোলক নিক্ষেপের ইংরেজি হলো শর্টপুট। শর্টপুট বলা হয়। ওকে, এরপর ধাপক্ষেপ নিক্ষেপ, এটাকে বলা হয় হচ্ছে ট্রিপল জাম্প। ট্রিপল জাম্প। আর যোগাযোগ দৌড় হলো রিলে রেস। রিলে রেস। এরপর মোরগ লড়াইকে বলা হয় কক ফাইট। এরপর বুদ্ধি দৌড়কে বলা হয় ইন্টেলিজেন্স রেস। মিউজিক্যাল চেয়ার সিটিং, এই খেলাটার ইংরেজি হলো সেম একই রকম, মিউজিক্যাল চেয়ার সিটিং। স্মৃতি পরীক্ষা, স্মৃতি পরীক্ষার ইংরেজিটা হলো এখানে মেমোরি টেস্ট। আর ভারসাম্য দৌড়, এই খেলাটার ইংরেজির নাম হবে হলো ব্যালান্স রেস। তো বন্ধুরা, তোমাদেরকে আমার ক্ষুদ্র প্রচেষ্টায় বেশ কয়েকটা খেলাধুলা বিষয়ক ইংরেজি নাম শেখাইলাম। তাহলে 100 মিটার রেস, 100 মিটার দৌড়, লম্বা লাভ হচ্ছে লং জাম্প, উঁচু লাভ হাই জাম্প, চাকতি নিক্ষেপ ডিসকাস থ্রো, আর বর্ষা নিক্ষেপ জ্যাভেলিন থ্রো, গোলক নিক্ষেপ শর্টপুট, ধাপক্ষেপ লাভ হচ্ছে ট্রিপল জাম্প, যোগাযোগ দৌড় রিলে রেস, মোরগ লড়াই কক ফাইট, বুদ্ধি দৌড় ইন্টেলিজেন্স রেস, মিউজিক্যাল চেয়ার সিটিং, মিউজিক্যাল চেয়ার সিটিংই হবে, স্মৃতি পরীক্ষা মেমোরি টেস্ট, ভারসাম্য দৌড় ব্যালান্স রেস। তো সবাই ভালো থাকবে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, পারলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।